দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনারা কি জানেন এই বাংলার মধ্যে প্রথমবার কোম্পানি তিনটি সব থেকে হাই পাওয়ারের সুপার বাইক করতে চলেছে বলা হচ্ছে এই অনেক বেশি হবে দিক দিক বলুন বা মানে এই বাইক গুলোর মধ্যে এতটা বেশি শক্তি থাকবে যে বড় বড় সুপার বাইক এর সামনে মাথানত করে নেবে সাথে যদি এই বাইকের প্রাইস এর কথা বলি তাহলে সেটা হবে অনেকই বেশি কম আপনি এই টাইমে ইমাজিনেশন করে নিতে পারেন যে এই বাইকটা একটা ডিরেকশনের প্রাইজের দুটো কেটিএম সুপারবাইক চলে আসবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে আমরা সেই তিনটি সুপারবাইককে দেখেই নেবো তবে আপনাদেরকে আগেই বলে রাখি যদি আপনারা এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ আমরা এই চ্যানেলটির মধ্যে নিত্য নতুন ফ্যাক্ট আপলোড করতেই থাকি তো বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক দেখুন বন্ধুরা এমনিতে কেটিএম কোম্পানি এই তিনটে সুপারবাইককে অনেক আগেই নিজেদের ব্র্যান্ডের মধ্যে লঞ্চ করে দিয়েছে এবং এই তিনটি সুপারবাইক শুধুমাত্র ভারতবর্ষ ছাড়া সব দেশের মধ্যে অ্যাভেলেবেল আছে তবে মনে করা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের মধ্যে এই তিনটে সুপার বাইক ভারতবর্ষের মধ্যে লঞ্চ করা হবে এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে এতদিন হয়নি কেন দেখুন এই তিনটে সুপার করার একটাই বাংলার মধ্যে আপনারা ভালো করেই জানেন কিছু টাইম আগে কেটিএম বাইকগুলোকে লোকে এতটাই খারাপভাবে ভাবে চালাচ্ছিল যার জন্য কেটিএম বাইকটাকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্য সব প্ল্যাটফর্মের মধ্যে কেটিএম বাইকটাকে ছাপ্রীদের বাইকগুলো অনেক বেশি ট্রোল করা হয়েছিল সেই ট্রোলিংটা অল্পর মধ্যে দিয়ে গেলেও এটা এক টাইমে এতটাই বেশি বড় হয়ে গেছিল যে এই ট্রোলিংটা ডাইরেক্ট গিয়ে কেটিএম ব্র্যান্ডের ওপর অনেক বেশি এফেক্ট ফেলে মানে সেই টাইমে সব লোকে জেনে গেছিল যে কেটিএম কোম্পানি বাইক শুধুমাত্র ছাপরিরাই চালায় যার কারণে আমাদের ইন্ডিয়ার মধ্যে নাইনটি পার্সেন্ট কাস্টমার কেটিএম বাইকে কেউ কিনতেই চাইছিল না তবে কেটিএম কোম্পানি কাম ব্যাক করে দু হাজার পঁচিশ সালের মধ্যে তিনটি সুপার বাইককে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে লঞ্চ করবে এই লিস্টে আমাদের তিন নম্বরে হচ্ছে সুপার ডিউক এইট নাইনটি ডিউক কোম্পানি এই বাইকটাকে সম্পূর্ণ লুকসটাকে থার্ড জেনারেশন ডিউক এর মতন বানিয়েছে এই বাইকটাকে নর্মাল সাব ডিউক এর মতো অনেক বেশি ভালো দেখতে এবং এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে আটশো নব্বই সিসির প্যারালাল টুইন ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে একশো পনেরো পিএসআই পাওয়ারের সাথে ন হাজার আর পি এম এবং বিরানব্বই এনএমস এমস টর্ক জেনারেট করে দেয় এবং এই শক্তির সাথে বাইক খুব সহজেই দুশো চল্লিশ কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয় এবং এই বাইকটার মধ্যে আপনি ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে ট্যাক্সন কন্ট্রোল রুয়েল চ্যানেল এবিএস এর মতো অনেক আধুনিক ফিচার্স পেয়ে যাবেন যেটা আপনার রাইডিংকে অনেক বেশি আরামদায়ক করে তোলে এবং কেটিএম কোম্পানি এই বাইকটার আনুমানিক প্রাইস হবে প্রায় দশ লাখ টাকা এই লিস্টে আমাদের দু নম্বরই হচ্ছে সুপার ডিউক নাইন এই বাইকটাকে আগের ডিউকের মতন পুরো দেখতে তবে আগের ডিউকের তুলনায় এই বাইকটার মধ্যে পাওয়ার অনেক বেশি আছে যেমনই এই বাইকটার মধ্যে ব্যবহার করা আছে নশো সাতচল্লিশ হিসের প্যারালাল টুইন ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে একশো তেইশ হর্স পাওয়ারই নয় এর সাথেই ন হাজার পাঁচশো আর পি এবং একশো তিন এনএমস টর্ক জেনারেট করে দেয় এখন এই বাইকটা এই শক্তির সাথে খুব খুব সহজে দুশো ছত্রিশ কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয় এবং এই বাইকটার মধ্যে আপনি অন্য সুপার বাইকের মতো সব ধরনের আধুনিক ফিচার্স পেয়ে যাবেন যেটা আপনার রাইডিংকে অনেক বেশি আরামদায়ক করে তোলে এবং মনে করা হচ্ছে এই বাইকটার আনুমানিক মূল্য প্রায় বারো লাখ টাকা থেকে চালু হবে এই লিস্টে আমাদের এক নম্বরই হচ্ছে ডিউক থার্টিন নাইনটি আপনারা সবাই জানেন ডিউক কোম্পানি নিজের নতুন থার্টিন নাইনকে অনেক দিন আগেই লঞ্চ করে দিয়েছে তবে আপনাদের মধ্যে খুব কম লোকে এই বাইকটা সম্পর্কে হয়তো জানেন তবে এই বাইকটা প্রথমবার আমাদের ভারতবর্ষ এবার লঞ্চ লঞ্চ এমনিতে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে তেরোশো পঞ্চাশ এসির ভি টুইন ইঞ্জিন এবং এই বাইকটা আপনাকে একশো অষ্টআশি এইচপির সাথে দশ হাজার আরপিএম এবং একশো পঁয়তাল্লিশ এনএমস টর্ক জেনারেট করে দেয় এবং এই শক্তির সাথে বাইক খুব সহজেই দুশো নব্বই কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয় এবং মনে করা হচ্ছে এই বাইকটা আনুমানিক মূল্য হবে প্রায় পনেরো লাখ টাকা তবে দর্শক বন্ধুরা আপনারা যদি এই তিনটে বাইকের উপর ডিটেল ভিডিও চান তাহলে আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না সাথে এই ভিডিওটাকে যদি দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করতে একদম বলবে না এবং আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে একদম ভুলবেন না